দেশের একজন আলেম বলেছেন প্রথম দিকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাময়িক ওহি নাজিল বন্ধ ছিল তখন তিনি মনের কষ্টে পাহাড়ের উপর উঠতেন এবং নিজেকে পাহাড় থেকে ফেলে দিয়ে সুসাইড করতে চাইতেন এবং যখন এমন ইচ্ছা করতেন তখন জিবরাইল ইসলাম তাকে সান্ত্বনা দিতেন এটা কি সত্য হ্যাঁ ঘটনা সত্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহি আসতে আসতে হঠাৎ বন্ধ হয়েছে কিছুদিনের জন্য বন্ধ হওয়ার পর আল্লাহর সাথে কানেকশনের যে একটা স্বাদ তৃপ্তি এটা এত বেশি তিনি পেয়েছেন বন্ধ হওয়ার পর তিনি অস্থির হয়ে গেছেন এবং পাহাড়ের উঠে যেতেন তিনি নিজেকে ফেলে দেওয়ার জন্য এটা ফেলে দেওয়ার জন্য যেতেন মানে আত্মহত্যা করবেন প্রতিজ্ঞা করেছেন এমন কিছু না মানে কষ্টের চোটে এটা করতেন তিনি আর তখন আত্মহত্যা হারাম এরকম কোনো আয়াত নাজিল হয় না নিষেধাজ্ঞাও আসে নাই কিন্তু ঘটনা সত্য তার ব্যাকুলতা প্রমাণের জন্য এই ঘটনা সিরাতের কিতাবগুলোতে উল্লেখিত হয়েছে কিন্তু এমনি আত্মহত্যা সর্বাবস্থা মানুষের জন্য হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করেনও নাই যদি বলেন যে তখন নিয়াত কেন করলেন করার জন্য তো তখন আত্মহত্যা এটা হারামের বিধান আসে নাই তার অনেক পরে আসছে